নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে দেখো আমি যাচ্ছি রাত্রে একটা জায়গা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে গাড়িতে দেখছি এই বিশ্রী আওয়াজটা হচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ সবাই, এই যে বিশ্রী আওয়াজটা হচ্ছে, এবং সঙ্গে দেখো মিটারেতে চেক ইঞ্জিন লাইটও দিচ্ছে। তো ফ্রেন্ড, গাড়িতে আমি একটা জায়গায় নিয়ে গিয়ে দেখবো গাড়িতে প্রবলেম কী। আমার ধারণা যে গাড়িতে সাইলেন্সারের কোনো প্রবলেম, অর্থাৎ যে এক্সজস্ট ম্যানিফোল্ড ওখান দিয়ে কোনো কারণে হয়তো কিছু লিক করছে, কিংবা সাইলেন্সার ফেটে গেছে, যার জন্য আওয়াজটা হচ্ছে। তো ফাঁকা রাস্তা, আমি গাড়িটা দাঁড় করাতে পারছি না, আমি পরে গিয়ে গাড়িটাকে চেক করব। তো ফ্রেন্ড, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, দেখি গাড়িতে কী প্রবলেমটা হচ্ছে। তো ফ্রেন্ড, প্রবলেমটা কোথায় দেখো, আমি কালকে রাত্রে অন্ধকার ছিল বলে দেখাতে পারিনি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। দেখছো, ওখান দিয়ে পরিষেবা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের ক্যাটালিটিক কনভার্টারের সেট ছেড়ে নেমে গেছে, দেখতে পাচ্ছ কী অবস্থা। চলো আমি নিচে থেকে পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, এই দেখো অবস্থাটা দেখো, দেখছো পুরো উপর থেকে সেট থেকে ছেড়ে নেমে গেছে। ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, এই দেখো। ও ফ্রেন্ড, ফার্স্ট আমাদের কী করতে হবে, এটা তো খুলে নামাতেই হবে। তার জন্য আমরা এখানে এই যে বোল্ট, এই একটা বোল্ট, উপরে আর একটা বোল্ট আছে, এই দুটো বোল্ট আমরা ফার্স্ট খুলে নেব। তো ফ্রেন্ড, আগে খুলে নিই, বাকিটা তোমাদের পরে আস্তে আস্তে দেখাচ্ছি। তো ভিডিওর সঙ্গে থেকো। ফ্রেন্ড, দেখতে পাচ্ছ খুলে দিয়েছি এই। এবারে ভিতরে কার্বন ভরে গেছে, এটা ক্লিন করতেই হবে। এবারে আমরা উপরেরটা খুলবো, দেখছো ওইটা খুলবো। তো ফ্রেন্ড, চলো কাজ শুরু করে দিই। সো ফ্রেন্ড, কী অবস্থা হয়েছে দেখো, একবার দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, দুজনে একসঙ্গে থাকতে চাইছে না, তাই দুজন দুজনকে ছেড়ে, একটা এক্সজস্ট ম্যানিফোল্ডের সঙ্গে ছিল আর একটা টেল পাইপের সঙ্গে, দুজন দুজনের সঙ্গে ব্রেকআপ করে যে যার আলাদা হয়ে গেছিলো। সো বন্ধুরা, যারা এখনও অটোমোবাইল স্টুডেন্ট, যারা ক্যাজুয়ালিটি কনভার্টার সম্পর্কে জানো না, তারা দেখে নাও ক্যাজুয়ালিটি কনভার্টারটা কী। ক্যাজুয়ালিটি কনভার্টার হলো এই জিনিসটা, এর মধ্যে একটা দেখো মেটালের একটা ইয়ে থাকে, জালি টাইপের থাকে, ওইটা আমাদেরকে যে এক্সজস্ট গ্যাস যেটা বের হয়, সেই গ্যাসটাকে ওইটা ফিল্টার করে আমাদের অ্যাটমসফিয়ারে বের করে দেয়। সো ফ্রেন্ড, ফার্স্ট এটা আমি ওয়েল্ডিং করব, এবং তারপরে এটাকে ক্লিন করে গাড়ি দিয়ে ইনস্টল করব। সো ফ্রেন্ড, এটা ওয়েল্ডিং করা হচ্ছে, এখানে গ্যাস ওয়েল্ডিং করা হচ্ছে এটাতে। এটা ওয়েল্ডিংয়ের সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এখানে ওয়েল্ডিংয়ের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি না, জাস্ট একটা পার্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ওয়েল্ডিংটা হচ্ছে। সো ফ্রেন্ড, ওয়েল্ডিংটা হয়ে যাওয়ার পরে এটাতে আমি ক্লিন করবো, এটাকে ক্লিন করার পরে আমরা আবার পুনরায় এটা গাড়িতে ইনস্টল করব। তো ফ্রেন্ড দেখো, দুজনের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সমস্ত কিছু মিটিয়ে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে। দুজনের মধ্যে এত সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে যে দুজনের মধ্যে ভবিষ্যতে আর কোনো দিন ব্রেকআপ হওয়ার সম্ভাবনা নেই। সো ফ্রেন্ড, এই হলো পরিস্থিতি, এবং তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তোমাদের ক্লিনিং ভিডিও দিতে পারিনি, কারণ আমি যখন এটাকে ক্লিন করি আমার কাছে কেউ ছিল না, যে ক্যামেরাটা মানে ভিডিওটা করার মতো কেউ ছিল না ফ্রেন্ড, তাই দিতে পারিনি, তার জন্য সরি। তোমরা ক্লিনিংটা দেখে নাও, একদম খুব সুন্দর করে এটাকে ক্লিন করেছি, এবং এই সাইডটা দেখে নাও ক্যাজুয়ালিটি কনভার্টারটা আগে কী অবস্থা ছিল, ভিতরটা এখন কত ক্লিন হয়েছে দেখো। তো ফ্রেন্ড, ক্লিনিংয়ের প্রসেস হচ্ছে তোমাদেরকে বলে দিই, সেটা হলো ডিজেল, পেট্রোল এবং জল, এয়ার। তো ফ্রেন্ড, আমাদের কাজ কমপ্লিট, দেখছো এই লাগানো হয়ে গেছে। সেই দুম করে দেখাচ্ছি তোমাদের সেই বোল্ট,
এখানে দেখে নাও। তো ফ্রেন্ড এই কমপ্লিট লাগানো কাজ আমাদের, সম্পূর্ণ কাজ কমপ্লিট। তো ফ্রেন্ড চলো এবার বাইরে থেকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ একদম কাজ কমপ্লিট, সাইলেন্স আমরা ক্যাটালিটিক কনভার্টার পুরো রেডি করে লাগিয়ে দিয়েছি। তো ফ্রেন্ড চলো এবার গাড়িটাকে স্টার্ট করে দেখছি। তো ফ্রেন্ড এবার আমরা গাড়িটাকে স্টার্ট করব ফ্রেন্ড, এবং স্টার্ট করে দেখব আমরা যে আমাদের চেক ইঞ্জিন লাইটটা চলে গেছে কি না। তো ফ্রেন্ড চলো গাড়িটাকে স্টার্ট করি। গাড়ি স্টার্ট করেছি, চেক ইঞ্জিন লাইটও চলে গেছে, প্রবলেম সলভ। চলো ইঞ্জিনের সাউন্ডটা একবার দেখে আসি। তো ফ্রেন্ড ইঞ্জিনের সাউন্ড একদম একদম খুব নয়েজ কম, খুব নয়েজ কম, আগের তুলনায় অনেক কমে গেছে। তো ফ্রেন্ড ফ্রেন্ড তোমরা শুনতে পেলে নয়েজ অনেকটাই কম। সো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে, এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিও তোমাদের কাজে লাগছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, সঙ্গে ভিডিও দেখে লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।